नबी बोलें साहबीरा रे आमार काछे जान्नात गायब ना जहन्नम गायब ना फेरेश्तारा गायब ना एमन कि फेरेश्तादर के तुमरा देखो ना ओई फेरेश्तारा आमार आल्लाह के देखे ना आल्लाहर उपर फेरेश्ताराओ ना देखा ना देखा ईमान आने रे पृथ्वीर मध्ये तुमरा फेरेश्ता देखो ना आर ओई फेरेश्तारा कोनो दिन आमार आल्लाहरे देखे ना আমি তোমাদের এমন নবী এমন নবী এমন নবী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা আমি আমার স্বয়ং চক্ষু মুবারকে আমার আল্লাহকে সরাসরি দেখেছি আল্লাহ নিজে ফেরেশতার কাছে গোপন আল্লাহ নিজে ফেরেশতাদের কাছে গায়েব আল্লাহ নিজে সমস্ত বান্দাদের কাছে গায়েব আল্লাহ নিজে সমস্ত নবীদের কাছে গায়েব কিন্তু আমি নবীর সামনে আমার আল্লাহ জাহের সুবহানাল্লাহ আমি নবীর সামনে আমার আল্লাহ জাহের ওই গায়েবুল গুয়ুব আল্লাহ গায়েবের খবর দেনেওয়ালা নবীজির জবান মোবারক দিয়া জানায় নবী গো ও রহমাতুল লিল আলামিন জগৎবাসীদেরকে ঈমানদার পরিচয় দেন তারাই হলো ঈমানদার যারা গায়েবের উপর বিশ্বাস করে গায়েবের উপর বিশ্বাস করে বিসমিল্লাহির রহমানির রহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون آواز করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা তারা ঈমানদার যারা বিশ্বাস করেছে বিল গায়বি গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি জোরে কন্না সুবহানাল্লাহ তারা ঈমানদার তারাই মুমিন তারাই বিশ্বাসী আমি আল্লাহর দরবারে তারাই ঈমানদার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে এখানে বুজার একটা বিষয় রয়েছে আমার দয়ার নবীর দরবারে সাহাবা কেরাম প্রশ্ন করলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন এই জায়গায় আল্লাহ বললেন গায়েবের উপর বিশ্বাস করতে অদৃশ্যের উপর ঈমান আনতে আল্লাহ ও আল্লাহ ওয়া রাব্বুল আলামিনের হাবিব ও রহমাতুল লিল আলামিন কোন গায়েব কোন অদৃশ্য কিসের অদৃশ্যের উপরে ঈমান আনার কথা আমার আল্লাহ বলতেছেন আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আল্লাহ ওই সমস্ত গায়েবের উপর বিশ্বাস করার কথা বলতেছেন যেই সমস্ত গায়েবের খবর আমি নবী তোমাদেরকে দিয়েছি সুবহানাল্লাহ বলেন তাইলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা এই কথা ভুল না সঠিক সবাই বলতে হবে সবাই একসঙ্গে বলেন এই কথা সঠিক তবে এখানে ঈমানের আলোচনা রয়েছে আমি ঈমানের আলোচনা করব না কারণ আমার পূর্বে বিশেষ বক্তা সাহেব মুমিনুল ইসলাম সাইফি সাহেব তিনি কিন্তু এই ঈমানের উপর আলোচনা করেছেন সেই জন্য বাবারি আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন ইসলামের বেনা হলো পাঁচটা ইসলামের রুকন হলো পাঁচ তার মধ্যে এক নম্বরে হলো ঈমান দুই নম্বরে হলো নামাজ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এটা হলো আমার নবীর কথা আর আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাত আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কোরআন শরীফের কথা কার একটু কথা বলেন কার কোরআন হাদিস মজা লাগে না কোরআন হাদিস মজা আছে না কোরআন হাদিসের মতো মজার কোনো ব্যাপার কোথাও আছে নাকি নাই 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 রে বাবা আরে মুসলমান আল্লাহ কয় তারাই মুমিন তারাই ঈমানদার যারা গায়েবের উপর বিশ্বাস করে কোন গায়েব
যেই গায়েবের খবর আমার নবী দিয়েছেন, নবী গো আপনি কোন কোন গায়েবের খবর দিয়েছেন? আমার নবী বলেন, সাহাবীরা রে তোমরা ফেরেশতা দেখনি? সুবহানাল্লাহ, কন্যা ফেরেশতা দেখেন? দেখেন কি কন গাড়িকান্দির মানুষ ফেরেশতা দেখে? একজনও দেখেন না? তাহলে চেয়ারম্যান সাহেব দেখে? চেয়ারম্যান সাহেব দেখে না? তাহলে এমপি সাহেব? এমপি সাহেব বুঝি দেখে না? কান্দের মধ্যে ফেরেশতা আসেনি? কিও কেমন আছেন? কি কন মাঝে মধ্যে আপনারা সালাম টালাম দেয় না? চাটা খাওয়ান না? দেখেন আমার কাঁধে ফেরেশতা আছে আমি কিন্তু দেখি না, ফেরেশতা আমার চোখে গায়েব, আমার নবীজি দেখেনি। জোরে কন্যা দেখেনি? আমার কাছে ফেরেশতা গায়েব কিন্তু আমার নবীর কাছে ফেরেশতা জাহের। সুবহানাল্লাহ, বলেন এই জন্য আল্লাহ কয় যে সমস্ত গায়েবের খবর আমার নবী তোমাদেরকে দিয়েছেন ওই সমস্ত গায়েবের উপর বিশ্বাস রাখেন। নবী বলেন তোমাদের ডান কাঁধে কিরামান, বাম কাঁধে কাতিবিন রয়েছে। এই দুই ফেরেস্তা কিরামান ফেরেস্তা তোমাদের নেকি লেখে আর কাতিবিন ফেরেস্তা তোমাদের গুনাহ লেখে। বাবা রে রে মুসলমান, জীবনে কোনোদিন এই ফেরেস্তা দেখি নাই, কিন্তু ফেরেস্তা যে আছে এই কথা সত্য নি, এই কথায় কোনো ভুল আসেনি। তাইলে ফেরেশতা যে আছে এই খবর দিল আমার নবী। জুরে কন্যা সুবহানাল্লাহ, ওই ফেরেশতা আমার কাছে গায়েব, নবীর কাছে গায়েব না রে বাবা। এ মুসলমান আমার আল্লাহ জান্নাত বানাইলো কয়টা? জান্নাত কয়টা? জোরে কন্যা, আটটা জান্নাত। এই আটটা জান্নাত আমি আর আপনি কোনোদিন দেখলাম না, কিন্তু আমার নবী দেখছেনি। হায় হায়, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন না সুবহানাল্লাহ। তাইলে জান্নাত আমার কাছে গায়েব, নবীর কাছে গায়েব না। জাহান্নাম সাতটা, ওই জাহান্নাম আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমার নবী দেখছেন। ওই জাহান্নামের দুঃসংবাদ, জাহান্নামের আযাবের ভীতি, জাহান্নামের আযাব থেকে রক্ষা করার কৌশল আমার নবী শিখাইছেন। আমার নবী বলেছেন, বুঝা যায় জাহান্নাম আমার কাছে গায়েব, আমার নবীর কাছে জাহান্নাম গায়েব না। নবী বলেন, সাহাবীরা রে আমার কাছে জান্নাত গায়েব না, জাহান্নাম গায়েব না, ফেরেশতারা গায়েব না। এমন কি এমন কি ফেরেশতাদেরকে তোমরা দেখো না, ওই ফেরেশতারা আমার আল্লাহকে দেখে না। আল্লাহর উপর ফেরেশতারাও না দেখা না দেখা ঈমান আনে রে। পৃথিবীর মধ্যে তোমরা ফেরেশতা দেখো না, আর ওই ফেরেশতারা কোনোদিন আমার আল্লাহরে দেখে না। আমি তোমাদের এমন নবী, এমন নবী, এমন নবী, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার স্বয়ং চক্ষু মুবারকে আমার আল্লাহকে সরা সরি দেখেছি। আল্লাহ নিজে ফেরেশতার কাছে গোপন, আল্লাহ নিজে ফেরেশতাদের কাছে গায়েব, আল্লাহ নিজে সমস্ত বান্দাদের কাছে গায়েব, আল্লাহ নিজে সমস্ত নবীদের কাছে গায়েব, কিন্তু আমি নবীর সামনে আমার আল্লাহ জাহের। সুবহানাল্লাহ, আমি নবীর সামনে আমার আল্লাহ জাহের। ওই গায়েব, ওই গায়েবুল গুয়ুব আল্লাহ, গায়েবের খবর দেনেওয়ালা নবীজির জবান মোবারক দিয়া জানায়, নবী গো ও রহমাতুল লিল আলামিন, জগৎবাসীদেরকে ইমানদার পরিচয় দেন। তারাই হলো ইমানদার যারা গায়েবের উপর বিশ্বাস করে, গায়েবের উপর বিশ্বাস করে। এরপরে আল্লাহ কয়, ওয়ায়ুকিমুনাস-সালাহ, ওই ব্যক্তিরা সব সময় নামাজ প্রতিষ্ঠা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ও রহমাতুল লিল আলামিন, আমাদেরকে আল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ দিল। নবী গো পাঁচ ওয়াক্ত নামাজ দেওয়ার কারণ কি? ও নবী, আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। আমার নবী বলেন, সাহাবীরা রে পাঁচ ওয়াক্ত নামাজ যদিও
তোমাদের জন্য আমার উম্মতের জন্য ফরজ। এই পাঁচ ওয়াক্ত নামাজের সাথে পাঁচজন নবীর ইতিহাস জড়িয়ে আছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের ইতিহাস নবী গো, এই পাঁচ ওয়াক্ত নামাজ কোত্থেকে আসলো? ওগো দয়ার নবীজি, এই পাঁচ ওয়াক্ত নামাজ কোথা থেকে আসলো আমাদেরকে একটু মূলটা জানাইয়া দেন। কি কোন আপনারা জানতে চান নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ নবী গো, পাঁচ ওয়াক্ত নামাজ কোত্থেকে আসলো? নবীজি বলেন, হযরতে আদম আলাইহিস সালাম উনারে যখন আমার আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর জমিনে পাঠাইলেন, 360 বছর কান্নাকাটি করলেন আল্লাহর দরবারে। কান্নাকাটি করার পরে 360 বছর পার হইয়া গেলে আমার আল্লাহর দরবারে যখন আমি নবীর নাম মোবারক দিয়া দোয়া করি রে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে, তারে ক্ষমা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন ক্ষমা করে দিলেন, রে কিল গাই এই